শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজ শুরু করছি এইচএসির আইসিটি বিষয়ে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস ইংরেজিতে নাম্বার সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ডিভাইসেস আজকের আলোচ্য বিষয় হবে যে দশমিক সংখ্যা পদ্ধতিকে কিভাবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় গত লেকচারে আমরা আলোচনা করেছি দশমিক পদ্ধতি থেকে কীভাবে বায়নীতে রূপান্তর করা যায় তাহলে আমরা এখন শুরু করি দেখা যাক কীভাবে আমরা ডেসিমাল নাম্বার থেকে অক্টাল নাম্বারে পরিবর্তন করতে পারি তোমরা লক্ষ্য করো যে এক থেকে বিশ পর্যন্ত আমরা বাইন্ডারি সংখ্যা তৈরি করেছি গঠন করেছি দশমিক নাম্বার থেকে এখন আমরা এই বিশ পর্যন্ত তৈরি করব। ডেসিমাল বিশ পর্যন্ত ডেসিমাল নাম্বারকে আমরা অক্টাল নাম্বারে রূপান্তর করার জন্যে আমরা প্রস্তুত করব আমাদের সংখ্যাকে কিভাবে কনভার্ট করা যায় সেই কনভার্টের প্রেক্ষাপটে আমরা প্রিয় শিক্ষার্থী তোমরা আগেই জানো যে অক্টাল নাম্বার পদ্ধতিতে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই আটটি সংখ্যাকে নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত অর্থাৎ এই আটটি নিয়ে গঠিত বলেই আমরাকে এর বেজ আট বলে থাকি যদি প্রেক্ষাপটে বলতে হয় যদি চার ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয় তাহলে তোমরা ভেবে নিবা জিরো ওয়ান টু থ্রি এই মোট চারটি সংখ্যা নিয়ে গঠিত বলে একে চার ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়ে থাকে নিশ্চয়ই ভিত্তিটা ক্লিয়ার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন তুমি দেখো পরবর্তী সংখ্যাটা যদি আট হয় আসলে আট কি আমাদের অকটালের মধ্যে পড়ে আট কিন্তু অক্টালের মধ্যে নাই তাহলে আটকে আমাদের অক্টালের মধ্যে আনতে গেলে আমাদের কি করতে হবে ওই যে আগের নিয়মে তার বেজ দিয়ে ভাগ দিতে হবে তাহলে আটকে আমরা বেশ দিয়ে ভাগ দেবো কত সেভেন সরি আটকে আট দিয়েই ভাগ দেব। তাহলে আটের ভাগ ফল কত এক এর কোনো ভাগশেষ নাই শূন্য এবার আবার আটকে ভা দিয়ে ভাগ দেব দিলে একের ভিতরে ভাগ যায় না শূন্য এবং যে অবশিষ্ট থাকলো সেটা এক তাহলে আগের ভিত্তিতে এই মোস্ট সিগনিফিকেন্ট উইট এবং লিস্ট সিগনিফিকেন্ট উইট এইটা দিয়ে আমরা লিখতে পারি যে এইট ডেসিমাল নাম্বার ইকুয়াল টু ওয়ান জিরো অক্টাল নাম্বার খেয়াল করো তাহলে আমাদের ইকুইভ্যালান্ট এখানে আসতেছে ওয়ান জিরো এক্ষেত্রে সেভেনের বেলায় কি হচ্ছে আমার সেভেন থাকবে সিক্সের বেলায় কি হবে সিক্স থাকবে ফাইভের বেলায় ফাইভ থাকবে ফোরের বেলায় ফোর থেকে যাবে থ্রি বেলায় থ্রি থেকে যাবে টুর বেলায় টু থেকে যাবে ওয়ানের বেলায় ওয়ান থেকে যাবে এবং রিপ্লাই জিরো থেকে যাবে লক্ষণীয় যে যে এখানে যেহেতু আট ভিত্তিক সংখ্যা সাতটার লাস্ট ডিজিট সুতরাং সাত থেকে যাচ্ছে পরবর্তীতে যখন আট নিচ্ছি তখন আটকে আমরা অক্টালে রূপান্তর করতে গেলে তার বেজ দিয়ে ভাগ দেব। এটা হলো আমাদের ডেসিমাল নাম্বার লাইন এটা আমাদের অক্টাল নাম্বার লাইন তাহলে আমরা যখন আটকে ভাগ দিয়ে পেলাম তাহলে নয় কে ভাগ দিয়ে কত পাবো নয়ের ভাগ দিলাম বেজ আট দিয়ে আট এক আট ভাগ শেষে এক আবার আট দিয়ে ভাগ দিলাম ভাগ দিয়ে ভাগ ফল হলো শূন্য এবং অবশিষ্ট থাকলো এক এভাবে আবার একই নিয়মে যদি লিখি তাহলে এর ডেসিমাল নাম্বার ইকুয়াল টু ওয়ান ওয়ান অক্টাল নাম্বার এই ভিত্তিতে আমরা যদি লিখি তাহলে নাইন ইকুয়াল ইকুইভেল্যান্ট অক্টাল হলো ইলেভেন টেন ইকুইভেলান্ট কত হবে টুয়েলভ ইলেভেন ইকুয়েভল্যান্ট থার্টিন টুয়েলভ ইকুয়েভল্যান্ট ফোরটিন থার্টিন ইকুইভেলেন্ট ফোরটিন ফিফটিন এভাবে চলতে থাকলো এবার দেখো ফোরটিন ফোরটিনে কত হলো আমাদের এই ভিত্তিতে ওয়ান জিরো ওয়ান 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 টু ওয়ান থ্রি ওয়ান সিক্স হলো আসলে এটা ষোলো না সিক্সটিন না ওয়ান সিক্স ওয়ান সিক্সের পরে আসবে কত পনেরো এবার আমরা ডেসিমাল নাম্বার পনেরো থেকে পেলাম কত এখানে ওয়ান সেভেন আসবে ম্যাক্সিমাম নাম্বার কত সেভেন ওয়ান সেভেন এসেছে এবার দেখো ষোলো অর্থাৎ সিক্সটিন সিক্সটিনকে আমরা যদি বাইনারি করি তাহলে দেখো আট দুগুণি ষোলো শূন্য এবং আট দিয়ে ভাগ দিলাম এখানে শূন্য হলো এখানে দুই এসে দাঁড়ালো আমরা আগের নিয়মে এই সিক্সটিন নাম্বারকে ডেসিমাল নাম্বারকে আমরা যদি অক্টালে পরিণত করি তাহলে আমাদের হয় টু জিরো অক্টাল নাম্বার তাহলে আমি এখানে আসলো টু জিরো তাহলে সেভেন্টিন শোন কত টু ওয়ান এইটিন শোন কত টু টু নাইনটিন কত আমরা পাচ্ছি টু থ্রি এখন তাহলে আমরা নিঃশয় দেখছি টোয়েন্টি সমান টু ফোর আসবে এভাবে আমরা পরপর তৈরি করতে যাব প্রতি আবার টোয়েন্টি সেভেনে যে আমাদের টোয়েন্টি এইটে যখন হবে টোয়েন্টি সেভেনে কত হবে একটু দেখে দিই আট তিন আটা চব্বিশ আর কত হবে তিন এটা হলো থ্রি থ্রি তো এরকম একটা পরিস্থিতি সবসময় হবে টোয়েন্টি টোয়েন্টিতে কত হবে টোয়েন্টিতে হবে আমাদের এইট ডিভাইডেড আট দুগুনি ষোলো আট চার কুড়ি দুই আট দে ভাগ দাও এটা জিরো টু টু ফোর হলো এভাবে আমরা আগায় যাব এবং দেখতে পাবো যে প্রতি একটা টাইম পর ওয়ান জিরো টু জিরো থ্রি জিরো আসবে তাহলে আমরা এ পর্যন্তই অক্টাল নাম্বার পদ্ধতি কীভাবে তৈরি হয় দেখে ফেললাম তোমরা নিশ্চয়ই এই ক্যালকুলেশানগুলো বুঝেছো এবং নিশ্চয় করতেও পারবা এখন আমরা যে আগের শখে যদি বসাই তাহলে দেখো কীভাবে আসে আগের শখে যদি আমি বসিয়ে যাই তাহলে এখানে জিরোর ক্ষেত্রে জিরো জিরোই হবে ওয়ানের ক্ষেত্রে জিরো ওয়ান টুর ক্ষেত্রে জিরো টু থ্রির ক্ষেত্রে জিরো থ্রি ফোরের ক্ষেত্রে জিরো ফোর ফাইভের ক্ষেত্রে জিরো ফাইভ এর ক্ষেত্রে সিক্সের ক্ষেত্রে জিরো সিক্স সেভেনের ক্ষেত্রে জিরো সেভেন এইটের ক্ষেত্রে সে দাঁড়ালো কত ওয়ান জিরো নাইনের ক্ষেত্রে ওয়ান ওয়ান এখানে টেনের ক্ষেত্রে ওয়ান টু ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ফাইভ ওয়ান এই ষোলোর ক্ষেত্রে অর্থাৎ সিক্সটিনের ক্ষেত্রে আমরা কত টু জিরো টু ওয়ান দেখতে পাচ্ছ টু থ্রি এবং পরবর্তীতে দেখো আমরা কত পেলাম টু ফোর টোয়েন্টিতে আমরা টু ফোর পেয়ে গেলাম তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থী তোমরা এখন নিশ্চয়ই ডেসিমাল নাম্বার থেকে অক্ট্রাল নাম্বারে রূপান্তর করা তোমাদের কাছে সহজ হয়ে যাচ্ছে এবং দেখো জিরো থেকে সেভেন আবার জিরো থেকে সেভেন আবার জিরো থেকে আবার সেভেন পর্যন্ত গেলেও সেই একই ধরনের তোমরা চেঞ্জ পাবা অর্থাৎ চব্বিশের পরে কী হবে পরবর্তী সংখ্যাটা হবে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারপরে সাতাশের পরে সংখ্যাটা কত আসবে নিশ্চয়ই থ্রি জিরো থ্রি জিরো হওয়ার পরে আবার থ্রি ওয়ান থ্রি টু থ্রি ফোর থ্রি ফাইভ থ্রি সিক্স এভাবে থ্রি সেভেন যখন হবে তখন আবার ফোরটিতে আসবে অর্থাৎ এখানে আসলে আমার একটু বলার ভুলও বলবো যে এখানে কখনোই বলা যাবে না যে ওয়ান টু থ্রি কারণ এখানে ওয়ান টু থ্রি এ পর্যন্ত বললেও এখানে বলতে হবে ওয়ান জিরো ওয়ান 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 টু ওয়ান থ্রি এভাবে কেননা তারা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কারণ এই টু হলো ডেস অক্টাল নাম্বার এই ফোর অক্টাল নাম্বার কখনো এরা দশমিক নাম্বার না যেহেতু টু ফোর বলা যাবে না এবং মনে রাখতে হবে টু অ্যান্ড ফোর দুটো ভি পৃথক পৃথক অক্টাল নাম্বার তো এ পর্যন্তই ভালো থেকো পরবর্তীতে আমরা হেক্সাডেসিমাল এর কিভাবে কনভার্ট করতে হয় আমরা ওয়ান টু টোয়েন্টি পর্যন্ত কনভার্ট করে তোমাদেরকে পরবর্তী লেকচারে দেখাবো এবং এই টেবিলের সঙ্গেই কম্পেয়ার করে দেখাবো তোমরা অবশ্যই ভালো থাকবে সুন্দর থাকবে সুন্দরভাবে পড়াশোনা করবে এবং সাবস্ক্রাইব করবে লাইক দিবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম